সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি নিয়মিত আমার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেলাইকন বাটনটি প্রেস করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ব্লু জারকান এই পাথরটি এত মূল্যবান কেন এবং এই পাথরটি দুটি গ্রহের কাজ করে কোন দুটি গ্রহের কাজ করে এবং কি কি কাজ করে এবং এই পাথরটি দেখতে কেমন ব্লু জারকান পাথর ব্যবহার কাদের জন্য করা প্রয়োজন কি কী সমস্যা হলে এই পাথরটি ধারণ করতে পারবেন সেই বিষয়টি জানাব এবং অরিজিনাল ব্লু জারকান আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ব্লু জারকান শ্রীলঙ্কান এই পাথরটি অনেক গুরুত্বপূর্ণ একটি পাথর দুটি গ্রহের অশুভ প্রতিকার হিসাবে এই গ্রহেরটি কাজ করে যেমন শনি গ্রহ এবং শুক্র গ্রহ এই দুটি গ্রহ যাদের ডিসফেভারে থাকে যাদের খারাপ থাকে তখনই এই পাথরটি ধারণ করতে হয় শুক্র এবং শনি গ্রহ খারাপ থাকলে কি কি সমস্যা হয় যাদের হস্ত করতলে এই যে বৃদ্ধাঙ্গুলটি আছে বৃদ্ধাঙ্গুলটির এই স্থানে কালো তিল থাকবে অথবা ক্রস চিহ্ন থাকবে একের অধিক ক্রস অথবা এই স্থানে কোনো ত্রিশূল চিহ্ন থাকে বা ত্রিকোণ চিহ্ন থাকে অথবা এই যে মধ্যমা আঙুল যেটিকে আমরা মিডিল ফিঙ্গার বলে থাকি এই আঙ্গুলকে জ্যোতিষশাস্ত্র মতে শনির আঙুল বলা হয় এই স্থানটিতে যদি কারো ক্রস থাকে কালো তিল থাকে অথবা ত্রিশূল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে হস্ত করতল অনুসারে বা হস্ত রেখা অনুযায়ী আপনার শনি এবং শুক্র এই দুটি গ্রহ অশুভ আছে যাদের জন্ম জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত থাকে শুক্র নিচস্ত থাকে বিংশত্তরী মতে শনির মহাদশা চলে অথবা শুক্র গ্রহের মহাদশা চলে তাহলে প্রতিকার হিসাবে ব্লু জারকান পাথর ধারণ করতে পারবেন এছাড়া যাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী ইংরেজি মাসের আট তারিখে সতেরো তারিখে এবং ২৬ তারিখে জন্ম তারা ব্লু জারকন ব্যবহার করতে পারবেন যাদের ইংরেজি মাসের ছয় তারিখে পনেরো তারিখে চব্বিশ তারিখে জন্ম তারাও ব্লু জারকন পাথর ধারণ করতে পারবেন যাদের তুলা রাশি কর্কট রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি তারা অবশ্যই ব্লু জারকন পাথর ধারণ করতে পারবেন ব্লু জারকন পাথর দুটি গ্রহের কাজ করে এক হচ্ছে শনি দ্বিতীয় হচ্ছে শুক্র গ্রহ শনি গ্রহকে ইংরেজি থেকে প্ল্যানেট বলা হয় শুক্রকে বেনাস প্ল্যানেট বলা হয় এই দুটি গ্রহ অশুভ থাকলে আমাদের জীবনে নানান ধরনের সমস্যা হয়ে থাকে শুক্রগ্রহের সমস্যাগুলো হচ্ছে পারিবারিক ক্ষেত্রে আপনার সমস্যাগুলো সৃষ্টি হবে শনি গ্রহের সমস্যাগুলো হচ্ছে আর্থিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে আপনার হওয়া কাজগুলো হবে না নানান সময় আপনার কাজকর্মগুলো বাধাগ্রস্ত হবেন সংসার জীবনে আপনার স্ত্রীর সাথে বা আপনার স্বামীর সাথে বা আপনার বন্ধুর সাথে আপনার ভাইয়ের সাথে বা আপনার আত্মীয়র সাথে সম্পর্ক খারাপ যাবে মনোমালিন্যতা তৈরি হবে দূরত্ব সৃষ্টি হবে তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক আপনার বিচ্ছেদ ঘটতে পারে শুক্র এবং শনি খারাপ থাকলে বিবাহিত জীবনেও সমস্যা সৃষ্টি হবে প্রেম গঠিত বিষয়ে সমস্যা সৃষ্টি হবে দীর্ঘদিনের সম্পর্ক এক নিমিষেই তসনস হয়ে যেতে পারে শুক্র এবং শনি একসাথে যদি কারো খারাপ থাকে এই দুটি খারাপ গ্রহ খারাপ থাকলে কিন্তু আপনি শত চেষ্টা করেও কোনো ইম্প্রুভমেন্ট আপনার জীবনে করতে পারবেন না আপনার যে কাজ স্টার্টিংটা ভালো ছিল সেই কাজটি মাঝপথে এসে থেমে যাবে মানুষ আপনার সাথে কমিটমেন্ট মিস্টেক করবে হওয়া কাজগুলো হবে না প্রায় দেখা যাবে লেনদেনে আপনার এক ধরনের জটিলতা তৈরি হবে আপনার প্রাপ্য টাকা আপনি পাবেন না মানুষ আপনাকে ঘুরাবে হয়রানের শিকার হবেন আপনি আকস্মিক কোনো সমস্যার সৃষ্টি করতে পারে শনি গ্রহের কারণে আপনি গাড়ি দুর্ঘটনা বা যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন গোপন শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন শুক্র এবং শনি যদি একত্র কারও খারাপ থাকে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনার দ্বারাও আক্রান্ত হতে পারেন শনিগ্রহ খারাপ থাকলে তার চাকরি হঠাৎ করে চলে যাবে সেই ব্যক্তি চাকরির জন্য বিভিন্ন জায়গায় সিবি জমা দিবে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেবে কিন্তু তার চাকরি হবে না তার ব্যবসা এক একসময় ভালো ছিল তার ব্যবসা আস্তে আস্তে খারাপের দিকে যাবে তার দোকানে কাস্টমার আসবে না তার প্রতিষ্ঠানে এক ধরনের অন্ধকার মহা যাবে সব উজ্জ্বল একটি সবকিছু উজ্জ্বল ছিল কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে যাবে যে মানুষটির সাথে খুব অনেক মানুষের ভালো সম্পর্ক ছিল কিন্তু এই সম্পর্কটা আস্তে আস্তে মরিচিকার মতো হয়ে যাবে শুক্র শনি এই দুটি গ্রহ খারাপ থাকলে পারিবারিক ক্ষেত্রে দেখবেন আপনি নানান সমস্যা সৃষ্টি হবে আপনার চেহারার লাবণ্যতা কমে যাবে স্কিনের সমস্যা হবে এছাড়া শুক্র এবং শনির গ্রহ খারাপ থাকলে আপনার মেরুদণ্ড আপনার হাড় আপনি ব্যথা পাবেন আপনার কোমরে ব্যথা পাবেন পায়ের পাতায় ব্যথা পাবেন হাঁটুতে ব্যথা পাবেন বা দীর্ঘদিনের ব্যথাগুলো থাকতে পারে আমাবস্যা পূর্ণিমায় ব্যথাগুলোর আরও তীব্রতা আকার ধারণ করতে পারে শুক্র এবং শনি যদি খারাপ থাকে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে গ্রহের অবশ্যই প্রতিকার করবেন ক্ষেত্রে ব্লু জারকান পাথরটি সবচাইতে কার্যকর হবে শনি গ্রহের মূল প্রতিকার হচ্ছে ইন্দ্রনীলা পাথর আর শুক্র গ্রহের প্রতিকার হচ্ছে হীরা বা ডায়মন্ড পাথর এই দুটি পাথর একত্র যেহেতু অনেক এক্সপেন্সিভ সবার পক্ষে এই দুটি পাথর একত্র ক্রয় করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে উপরত্ন হিসাবে ব্লু জারকান পাথরটি পরবেন আবারও বলছি ব্লু জারকানটি উপরত্ন হিসাবে ব্যবহার করবেন কারণ এই উপরত্নের রত্নটি এতটাই পাওয়ারফুল যাদের শনি এবং শুক্রগ্রহ খারাপ আছে তা এবং যারা অতীতে ব্যবহার করেছেন তারা বলতে পারবেন এই পাথরটি ব্যবহার করে তারা কতটুকু উপকৃত হয়েছেন সুপ্রিয় দর্শক বন্ধু শ্রীলঙ্কার অরিজিনাল ব্লু জারকান পাথর হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস এবং এই পাথরটার খুবই পাওয়ারফুল এবং হার্ডনেস যুক্ত একটি পাথর এই পাথরটি একটু দামি হয়ে থাকে কিন্তু আপনি যেহেতু শনি এবং শুক্র গ্রহের দুটি পাথর নীলা এবং ডায়মন্ড বা হীরার বিকল্প হিসাবে পাথরটি সেই ক্ষেত্রে অনেকের ক্রয় ক্ষমতার মধ্যে এই পাথরটি ক্রয় করতে পারবেন আপনার বয়স আপনার শরীরের ওজন অনুযায়ী এই রত্নটি ব্যবহার করতে হবে আপনার বয়স এবং শরীরের ওজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করে তারপরে ব্যবহার করবেন কোনো রত্ন পাথর কখনোই নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করবেন না আপনি পাথরের দোকানে গেলেন গিয়ে একটি পছন্দ মতো কালারিং পাথর পড়ে ফেললেন লাল রং, নীল রঙ হলুদ রং সবুজ রং সাধারণ এই পাথরগুলো কিন্তু গ্রহের এফেক্টিভ আপনার জীবনে আসতে পারে কারণ সাইড এফেক্ট একটি জিনিস আছে যদি পাথরটি আপনাকে শোট না করে তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা আছে আর যদি পাথরটি শোট করে তাহলে আপনি উপকার পাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমি বলবো কোনো গ্রহরত্ন কখনোই নিজের খেয়াল খুশি মতো ধারণ করতে যাবেন না শুধু পাথরের দোকান থেকে কি কালার দেখে পাথর পড়েন যারা অনেকেই নানান ধরনের সমস্যায় পড়েন অনেকে আমাকে ইনবক্স করেন অনেকে আমাকে ফোন করে জানান যে আমি ওই পাথর নিয়েছি ওই দোকান থেকে কিন্তু দেখুন একটি পাথর কিন্তু খেলা নয় মানে এটি একটি খেলার জিনিস নয় যে আপনি যে কোনো জিনিস আপনি ব্যবহার করে নিলেন আপনি একটি নীল রঙের শার্ট পরলেন নীল রঙের জামা পরলেন সবুজ রঙের পরলেন হলুদ রঙের জামা পরলেন তাতে কিন্তু সমস্যা নাই কিন্তু একটি গ্রহরত্ন কিন্তু অনেক পাওয়ারফুল এটি একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আপনি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও খেতে পারবেন না অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন আপনার দ্রুত রোগ সারবে তেমনই যদি বোল সিলেকশন হয়ে থাকে আপনার ক্ষতিগ্রস্তেরও সম্ভাবনা আছে এবার আমি সেই ব্লু জারকান পাথরটি দেখাবো এই পাথরটি এতটাই পাওয়ারফুল কেন এবার সেই পাথরটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভালো করে এই পাথরটি দেখুন বাংলাদেশের যে কোনো স্থান থেকেই এই পাথরটি আপনারা ক্রয় করুন না কেন দেখে শুনে ক্রয় করবেন এই সেই অরিজিনাল ব্লু জারকান এই যে দেখুন এই পাথরটিকেই বলা হয় অরিজিনাল ব্লু জারকান এটি দেখে শুনে ক্রয় করবেন কারণ বর্তমানে অনেকে আসলের বদলে নকল বিক্রি করেন এই ধরনের অভিযোগগুলো পাওয়া যায় কারণ আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনি একটি রত্ন রত্নক্রয় করবেন এটি আসল না নকল এটি যদি না জেনে না বুঝে পড়েন তাহলে কিন্তু উপকারের বদলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে এই সেই ব্লু জারকান কারণ বর্তমানে অনেক আর্টিফিশিয়াল স্টোন আছে যেগুলো দেখলে কালারিং স্টোন এগুলো কিন্তু আপনি কম দামে যে কোনো স্থানে পাবেন আর এই ধরনের একটি অরিজিনাল যেহেতু এটি ডায়মন্ড এবং হিরার বিকল্প হিসাবে কাজ করে উপরত্ন হিসাবে এই পাথরটি ব্যবহার করা হয় তাহলে এই পাথরটি দেখে শুনে ক্রয় করাই উত্তম সুপ্রিয় দর্শক বন্ধু এই হচ্ছে অরিজিনাল ব্লো জারকান। এই পাথরটি যেখান থেকে ক্রয় করে আপনি দেখে শুনে ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নাম্বার আছে বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন বা অ্যাসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারেন এছাড়া আমাদের প্রতিষ্ঠান ঢাকা মগবাজার থেকে এসেও সরাসরি উপস্থিত হয়েও আপনি নিতে পারবেন প্রবাসী ভাইয়েরা ডিএচএল কুরিয়ার সার্ভিস বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব যে কোনো দেশ থেকে আপনারা চাইলে ডিএচএল এবং ফেড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যেহেতু আমরা নিয়মিত প্রবাসের বিভিন্ন দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে রত্নপাথর পার্সেল করে থাকি আর বাংলাদেশের মধ্যে এসে পরিবহন এবং সুন্দরবনে আমরা নিয়মিত পার্সেল করে থাকি আর আমাদের প্রতিষ্ঠানে এসো আপনারা নিতে পারবেন যেহেতু আমরা পাইকারি খুচরা সকল প্রকার রত্ন বিক্রি করি অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিক বা অনেক পাথর ব্যবসায়ীরা বা এলা অনেকই তাদের মফসল এলা এলাকায় আমাদের কাছ থেকে নিয়েই বিক্রি করেন সুপ্রিয় দর্শক বন্ধু এই সেই ব্লুজার কান এটি কিন্তু সিলোনি ব্লু জারকান এটি কিন্তু শ্রীলঙ্কার অরিজিনাল ব্লু জারকান আমি আপনাদেরকে এই পাথরটি দেখালাম এই পাথরটি আপনি দেখ ক্রয় করার সময় দেখে শুনে ক্রয় করবেন কারণ আপনার কষ্টার কষ্টার্জিত টাকা খরচ করবেন আপনি গ্রহের যখন সমস্যা পড়বেন তখনই কিন্তু আপনি এই পাথরটা ক্রয় করবেন এর জন্য একটি কথা মানুষ কাউকে কখনো ঠকালে সে নিজেই ঠকবে আজ হয়তো কাউকে ঠকিয়ে ঠকিয়ে থাকবে কিন্তু দুনিয়া এবং আখেরাতে কোনো না কোনোভাবেই তাকে ঠকতে হবে আসলের বদলে যিনি নকল পাথরটা আপনাকে ধরিয়ে দিবেন আপনি হয়তো অন্ধবিশ্বাস করে তার কাছ থেকে নিয়ে গেলেন কিন্তু আপনাকে যিনি ঠকিয়ে সাময়িক লাভবান হয়েছেন তিনি কিন্তু দুনিয়া এবং আখেরাতে কোনো না কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন এটি হচ্ছে প্রকৃতির বিচার সুপ্রিয় দর্শক বন্ধু এই সেই অরিজিনাল ব্লু জারকান পাথর এই যে দেখুন এটি হচ্ছে অরিজিনাল ব্লু জারকান পাথর এই পাথরগুলো খুবই এক্সপেন্সিভ এবং খুব বেস্ট কোয়ালিটির শনি গ্রহ এবং শুক্র গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এই পাথরটি আপনারা ধারণ করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা নিতে পারবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে তত্ত্বমূলক মনে হয় থাকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা সকলেই ভালো থাকবেন